নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো সবাই? দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি চিংড়ি ভাপা রেসিপি। আমাদের বাঙালিদের একটি ট্র্যাডিশনাল রেসিপি এই চিংড়ি ভাপা। 10 মিনিটেই এই চিংড়ি ভাপা কী করে নেওয়া যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। চলুন দেখে নিয়ে এই রেসিপিটি কী করে করছি। এর জন্য আমি প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এতে সামান্য নুন আর অল্প একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আগে মাখিয়ে নেব। সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব। নিয়ে আমি এটা একটুখানি মিনিট খানেক তেলে একটু ভেজে নেব। খুব বেশি ফ্রাই করব না, সেই জন্য অল্প একটু সর্ষের তেল দিয়ে তাতে এই চিংড়ি মাছটাকে সামান্য একটু ফ্রাই করে নেব। আপনারা ফ্রাই না করেও এই রেসিপিটি করতে পারেন, যেহেতু ভাপা তো আমরা এমনি শুধু চিংড়ি মাছ দিয়েও করা যায়, কিন্তু আমি একটুখানি ভেজে নিই, খুব বেশি ভাজবো না। বারবারই বলছি, চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য একটু তেলের মধ্যে শুধু মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে এই অল্প একটু তেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, দিয়ে এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। এপাশ ওপাশ একটু, মানে মিনিট খানেকের বেশি ভাজবোই না, মিডিয়াম ফ্লেমে, লো ফ্লেমেই রেখেছি। মিডিয়াম ফ্লেমে মানে লো ফ্লেমে এই যে একটুখানি এটাকে নাড়চাড়া করে নিয়ে এবার নামিয়ে রাখবো। একটু শুধু কালারটা চেঞ্জ হয়েছে। আমি আবারও বলছি, আপনারা চাইলে এটা এমনি এই মানে স্টেপটা স্কিপ করতে পারেন। আপনারা না ভেজেও এই চিংড়ি মাছটা কিন্তু রান্না করা হয়। আমি একটু এটাকে ভেজে নিয়েছি, এই যে শুধু একটু কালারটা চেঞ্জ হয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। এবারে যে ভাপা করব তার জন্য যে মশলাগুলো দেব সেই মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। যেমন এতে আমি দেব প্রথমে পোস্ত বাটা। আমি এখানে সর্ষ পোস্ত একসঙ্গে মিলিয়ে নিয়েও আপনারা বেটে নিতে পারেন। 2 চামচ পোস্ত আর 2 চামচ সর্ষে, কালো সর্ষে 2 চামচ, সাদা সর্ষে, এইভাবে 3টে একসঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে পারেন। আমি এখানে আলাদা আলাদা করে আমার বাটা রয়েছে, সেটাই দিচ্ছি। প্রথমে আমি 2 চামচ পোস্ত বাটা দিলাম, তারপরে আমি এখানে 4 চামচ মতো সর্ষে বাটা দিচ্ছি। আমি এখানে সাদা সর্ষে বাটা দিচ্ছি, আপনারা চাইলে 2 রকম সর্ষে মিলিয়েও বেটে নিতে পারেন। এবারে দেব নুন। নুন আমরা পোস্ত ওই সর্ষে বাটার সময় নুন একটুখানি দিয়ে নিয়েছিলাম, সেই জন্য আন্দাজ করে নুন দেবো। সামান্য একটু চিনি, আর দেব হলুদের গুঁড়ো, আর নুন চিংড়ি মাছ ভাজবার সময় তো একটু দিয়ে নিয়েছি, সেই জন্য নুনটা আন্দাজ করে দেব। সামান্য একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সর্ষে বাটার সময় নুন আর কাঁচা লঙ্কা দিয়েই বেটে নিয়েছি। আমি ওখানে আগে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, তাই আবার 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভালো করে মেখে নেব। তার আগে দিচ্ছি 2 চামচ নারকেল বাটা। আপনারা নারকেল বাটার পরিবর্তে এখানে নারকেল দুধও ব্যবহার করতে পারেন, আর আমি এখানে নারকেল বাটাই দিয়েছি। এখানে আমি 3 চামচ মতো নারকেল বাটা, 3-3.5 চামচ মতো নারকেল বাটা দিয়েছি। এবারে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এগুলোকে সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে নারকেল বাটা না দিয়ে
দই ফেটিয়ে দইও দিতে পারেন। আমি নারকেল বাটা দিয়েছি। আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়াও অন্য যেভাবে করা যায় সেগুলিও আমি রান্না করতে করতে বলে দেওয়ার চেষ্টা করি। এবারে দেব সর্ষের তেল। সর্ষের তেল তো অবশ্যই দিতে হবে, ভাপা জিনিস যখন তখন আমরা সর্ষের তেলটা নিশ্চয়ই ব্যবহার করব। তাতে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর রঙটাও খুব সুন্দর হয়। আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে এবার আরেকবার ভালো করে চিংড়ি মাছগুলিও মিলিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা টিফিন বক্সে সব ঢেলে দেব। এই টিফিন বক্সের মধ্যে এগুলো সব নিয়ে নিলাম। আর একটুখানি উপরের দিকে আর একটু আর দুটো লঙ্কা সাজিয়ে দিলাম। আর দিচ্ছি একটুখানি তেল উপরের দিকে দিয়ে। এবার টিফিন বক্স ঢাকা দিয়ে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। সেই জলের মধ্যে এবার টিফিন বক্সটা অর্ধেক ডুবন্ত অবস্থায় বসিয়ে দিলাম। এখানে 7 থেকে 8 মিনিট এটা ফুটিয়ে নিলে, মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই আমাদের চিংড়ি ভাপা রেডি। ঠান্ডা হওয়ার পরে এই দেখুন একটু ঠান্ডা করে আমি এটা নামিয়ে নিয়েছি। এই দেখছেন এখন কি সুন্দর কালারটাও হয়েছে, পুরো মানে এটা ভাপা হয়ে গেছে। লঙ্কাগুলো দেখেই বুঝতে পারছেন। এই আমাদের গরম গরম ভাতের সাথে এই চিংড়ি ভাপা হলে আর সত্যিই কিছু লাগে না, দারুণ টেস্ট এই চিংড়ি ভাপা রেসিপির। নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, কারণ আপনাদের